গুড মর্নিং, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপেক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ঈদের দিন তো ভালো থাকতেই হবে, তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো কোরবানির ঈদে সাধারণত আমরা মহিলারা কিন্তু একটু বেশি ব্যস্ত থাকি রান্নাবান্নায়। তো রান্নাটা শুরু হয় সাধারণত 10টা থেকে 10:30টার দিকে, সকালে অতটা প্রেশার থাকে না রান্নার। আর সকালে নাস্তা করে নিয়েছি, আগের দিন কিছু নাস্তা বানিয়েছিলাম, আর কোরবানির ঈদে ওরকম বেশি মিষ্টি আইটেম বানানো হয় না, তারপরে কিছু বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তো আজকে সারাদিনে যাই করব না করব, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, এখনও কিছু কাজবাজ আছে, এগুলো করব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ঈদের দিন আজকে অনেক সুন্দর কাটুক, ভালো কাটুক, এই দোয়াই করি, আর আমার জন্য তোমরা সবাই দোয়া করো। তো ঠিক আছে। তো বন্ধুরা, রোজার ঈদ বলো, কোরবানির ঈদ বলো, পায়েস ছাড়া তো চলেই না, তাই না? তো পায়েসটা আমি আগের দিন রান্না করে রেখেছিলাম তোমাদের সঙ্গে, জাস্ট এখন শেয়ার করছি। তো আমি 4 লিটার দুধ দিয়ে দিলাম, আর 4 মুঠো পোলাওয়ের চাল, এলাচ, দারচিনি দিয়ে দেবো। পোলাওয়ের চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, 4 মুঠো কিন্তু ঠেসে না, একদমই অল্প করে চাল দিয়েছি 4 মুঠো, আর 4 লিটার দুধ আর এলাচ দারচিনি। এখন দুধটা ফুটে যাবে, টেনে যাবে, আর চালটাও গলে যাবে। তো বন্ধুরা, ফাঁকে তোমাদের সঙ্গে আমি একটা কথা বলি, ঈদ তো চলে গেছে, বেশ অনেক দিন হয়ে গেছে কোরবানির ঈদ। তো আজকে আমি ভিডিওটা পোস্ট দিচ্ছি কারণ আমার ইন্টারনেট রাউটারে একটু সমস্যা করতেছিল, মার্কেট খুলেছে, মার্কেট থেকে সেরেছি, তারপর আবার ইন্টারনেট কানেকশন দিয়েছি, ভিডিও এডিট করেছি, তারপরে আমি আজকে পোস্ট দিলাম। তো বেশ অনেক দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট দিতে, তো এজন্য আমি খুবই দুঃখিত, কিছুই করার নেই, কারণ ইন্টারনেট কানেকশন পাইতেছিলাম না, রাউটারের সমস্যা করতেছিল। তো ফুটে গেছে, এখন আমি এভাবে ঢেকে দেব আর চুলোটা অফ করে দেব। 15 মিনিট পরে আবার আমি টকবগিয়ে ফুটিয়ে নিয়ে আবার ঢেকে দেব, তাতে করে হবে কি চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, আর আস্তে আস্তে করে দুধটাও ঘন হয়ে যাবে। তো এই যে ঘুটনি দিয়ে আমি একটু ঘুটি দিয়েছি সিদ্ধ হওয়ার পরে, আর বেশ কিন্তু একটা বিস্কিট কালার হয়ে গেছে দুধের কালারটা, দুধের সাথে পায়েসের কালারটা, আর গলেও গেছে চালটা। তো এখন টকবগিয়ে ফুটিয়ে নেব, আর আগে একটু আমি চিনি দিয়েছি, টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, আর বাকি চিনি এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। তো এখন টকবগিয়ে ফুটিয়ে নেব, ঘন করে নেব, যে পরিমাণে আমি ঘন উঠাবো ওই পরিমাণে আমি ঘন করে নেব। তো বেশ ঘন হয়ে গেছে, এখন আরও একটু ঘন করে নেব, তারপর বাকি সব কিছু দিব। তো এরকম পায়েস খেতে কিন্তু খুবই মজা, গুঁড়ো দুধের যে পায়েস সেটা কিন্তু একটা ক্রিমি ভাব হয়। আর এখন আমি চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। পায়েসে কিন্তু চীনাবাদাম দিতেই হয়, যতই পেস্তা বাদাম, কাজু বাদাম দাও না কেন, চীনাবাদাম দিলে যে ঘ্রাণটা আসে পায়েসের ওইটা কিন্তু অসাধারণ হয়। আর এখন দিয়ে দিচ্ছি আমি ঘি। এরকম লিকুইড দুধের পায়েস খেতে কিন্তু খুবই মজা, আর এটা একদম ক্ষীরের মতন হয়, আর কালারটাই তো দেখতে পাচ্ছ, একদম বিস্কিট কালার হয়েছে। আর গুঁড়ো দুধের পায়েস হবে একেবারে হোয়াইট, কিন্তু ওটা ক্রিমি একটা ভাব হয়, একটা ক্ষীর ক্ষীর ভাব হয় না। এরকম লিকুইড দুধের পায়েস রান্না করতো আমার মা, খুবই মজা হতো, আর মায়ের কথা খুবই মনে পড়ছে, খুবই মজা হয় এরকম লিকুইড দুধের পায়েস রান্না করলে। আর পায়েসটা কিন্তু ঘন হবে এরকম, এটা জুড়িয়ে যখন যাবে তখন পারফেক্ট ঘন হবে। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, বাদাম কিশমিশ টিশমিশ দিয়ে একটা টকবগিয়ে ফুটিয়ে আমি চুলাটা অফ করে নিয়েছি, কারণ ওই গরমের ভিতরেই বাদাম কিশমিশটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আর এরই মধ্যে আমি চালের গুঁড়োর আটা করে রুটি বেলে নিয়েছি, এখন রুটি আমি ভেজে নেব।
কারণ মাংস আনার আগে যদি রুটিগুলো বানানো হয়ে যায় তো তাহলে অনেক সহজ হয়ে যাবে কাজে। আর পায়েসটা তো আগের দিন আমি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রুটিগুলো আমার ভাজা হলে কাজ অনেকটাই এগিয়ে যাবে। তো রুটিগুলো সবই ফুলছে খুব সুন্দর করে, আর খেতেও অনেক মজা হয়। এই চালের রুটি নরম থাকে। তো এই রুটিটা আমি টুপি করে নিলাম, আমাদের বরিশালে বলে টুপি, এরকম ফুললেই কিন্তু টুপি করা যায়, নাহলে কিন্তু না। তো কোরবানির ঈদে কিন্তু চালের রুটি আমার মনে হয় সবাই খায়। তো আমার ভাজা হয়ে গেছে রুটি, বেশ অনেকগুলো রুটি হয়ে গেছে। তো এখন রুটিগুলো আমি একটা থালায় সাজিয়ে ঢেকে রেখে দেব, তাতে করে নরম থাকবে। আর এমনিও আমি যে রুটি বানাই চালের রুটি, এটা নরম থাকে, শক্ত হয় না। তো এরই মধ্যে কোরবানি দিয়ে মাংস নিয়ে আসছে ঘরে, এখন এই মাংসগুলো যারে যারে দেব ওইগুলো প্যাকেট করে নেব, আমরা যা রাখবো ওইটা প্যাকেট করে নেব, আজকে যা রান্না করব সেটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দেব। তো সবগুলোই সব কাজগুলোই তো আমার একাই করতে হবে, আর আমি এখন ভিডিওটা করছি, এরপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না, সবটা দেখাতে পারবো না, কারণ মাংস ধরলে তো আর ভিডিও করা যাবে না, আর আমি তো একাই ভিডিও করি তা তো তোমরা জানো। তো আর বেশি আমি দেখাতে পারবো না, আর এখন তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করব। তো মাংস গুছানো হয়ে গেছে সবই, ভুঁড়িটা একটু পরিষ্কার করা আছে বাকি, ওটা করে নেব, তার আগে এখন মাংসটা বসিয়ে নেব। তো পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা, রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, মাংসের মশলা আর সরিষার তেল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর 4 কেজি পরিমাণ মাংস এখানে নিয়ে নিয়েছি, এখন মাখিয়ে নেব, খুব সুন্দর করে মাখিয়ে নেব। আজকে মাখিয়ে একবারে বসিয়ে দেব, একটুকু পানি দেব না, এই মাংস থেকেই পানি বের হবে অনেকটা, তাই দিয়েই আমি মাংসটা ভুনে নেব। তারপরে গরম পানি করে মাংসে ভিতরে দিয়ে দেব, জাস্ট সিদ্ধর জন্য আর ঝোলের জন্য। তো এরকম মাখিয়ে আমি বসিয়ে দেবো আজ মাংসটা। তো মাখানো হয়ে গেছে, এখন চুলাটা আমি অন করে দেব, আস্তে আস্তে পানি বের হবে আর আস্তে আস্তে আমি ভুনে নেব, আর রান্নাঘরের বাকি কাজগুলো আবার এরই মধ্যে করে নেব, কিছুই করার নেই, ফাঁকে ফাঁকে সবই করতে হবে যেহেতু একা মানুষ। তো ভোনা হয়ে আসছে মাংস, এখন আরেকটু ভুনে আমি ভালো করে তারপরে পানি দিয়ে দেব, গরম পানি পাশে বসিয়ে দিয়েছি, এই যে গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দেব সিদ্ধর জন্য আর ঝোলের জন্য। তো কোরবানির দিন কিন্তু অনেকটাই কাজের প্রেশার থাকে, হাঁড়ি পেতিল ধোয়া, মাংস গুছানো, অন্য রান্নাবান্না করা, বেশ অনেক কাজ থাকে। তো হয়ে আসছে সব কাজই প্রায়, অল্প কিছু আছে কাজ করা বাকি। তো ঝোলের জন্য সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম আমি। আর কোরবানির মাংস খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয় প্রথম দিন যেটা রান্না করা হয়, কারণ অনেকখানি মাংস রান্না করা হয় তাই অনেকটাই টেস্ট হয় মাংস খেতে, আর মাংসটা অনেক মজা হয়েছিল। তো টকবগিয়ে ফুটতে এসে এখন সিদ্ধ হইতে থাকুক আর ঝোলটাও টানতে থাকুক, তাহলেই হয়ে যাবে মাংসটা রান্না করা। তো এই যে মাংসের ফাইনাল লুক, আমি মাখা মাখা রান্না করেছি, বেশি কিন্তু ঝোল রাখিনি। তো মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও খুবই মজা হয়েছে। তো আমি কোরবানির দিন বেশি আইটেম করিনি, শুধু পায়েস, রুটি, মাংস এটাই রান্না করেছি, কারণ বেশি আইটেম রান্না করলে হয় কি খাওয়া যায় না, এটা পরে ফ্রিজে রেখে দেওয়া হয়। তার চেয়ে মাংস তো ফ্রিজে থাকবেই, আস্তে আস্তে বিভিন্ন আইটেম করে কিন্তু খেলে সেটা ভালো হয় আমার মনে হয়। তো আমি সেটাই করব, আস্তে আস্তে ফ্রিজ থেকে মাংস বের করলাম আর এক একটা আইটেম বানালাম খেলাম, সেটাই ভালো হয় তাই না? আর অনেক আইটেম আজকে করলে ওটা খাওয়া যেত না, এই রুটি, মাংস, পায়েস এটাই কিন্তু পারফেক্ট খাওয়ার জন্য কোরবানির সময়।
তো গোসল টোসল তো করে নিয়েছি আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়ার পাট এখন খাবার দাবারটা খেয়ে নেব। বেশ অনেক কাজবাজ করেছি সেই সকাল থেকে, তবে খেতে খুবই মজা হয়েছে। আমি বললাম না যে কোরবানির সময় যে প্রথম মাংসটা রান্না করা হয় এটার টেস্ট আসলে অনেকটাই মজা হয়, কারণ অনেকটা রান্না করা হয় একসঙ্গে তাই বলে মনে হয়। তারপরেও যেগুলো রান্না করব অবশ্য সবই মজা হবে, তারপরেও কেন যেন কোরবানির মাংসটা বেশি মজা লাগে প্রথম দিনের। তো আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়া হলো, সব কাজবাজ গুজগাজ হয়ে গেল, রান্নাটাও করলাম, এখন খাইতেছি, তো ভালোই লাগতেছে। সব কিছুই গুজগাজ হয়েছে ঠিকঠাকভাবে, এজন্য আল্লাহ দরবারে কোটি কোটি বার শুকরিয়া। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষ হলো, আর বাহিরে ঘুরতে বেরোবো এরকম চিন্তাভাবনা যখনই করি তখনই দেখি যে প্রচণ্ড গরম, তারপর আবার গুড়ি গুড়ি বৃষ্টি। তো কোরবানির কয়েকদিন পার হয়ে গেছে, তারপর আমরা দুজনে ঘুরতে বেরোলাম, হাতির ঝিলে আসছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তো আমরা হাতির ঝিলে একটু ঘুরতে আসছি কোরবানির বেশ কয়েকটা দিন পরে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, একটু মেঘলা মেঘলা আছে, বাতাস বাতাস, ওরকম প্রচণ্ড মানে গরম নাই, তাই ঘুরে খুবই মজা পাচ্ছি। তো এর আগেই আসতে চাইছিলাম কিন্তু আসতে পারিনি প্রচণ্ড গরমের কারণে, আবার বৃষ্টি হইতেছিল। আজকেও সকালে অনেক বৃষ্টি হয়েছে, বিকালে দেখি আবহাওয়াটা বেশ ভালো, আবার একটু ঠান্ডা পরিবেশও আছে, তাই যেই কথা সেই কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর ঘুরতে আর কোথায় যাব, বাসার কাছে হাতির ঝিলি আছে আর হাতির ঝিলি ঘুরতে গেলাম। তো বেশ ভালোই লেগেছে, অনেকদিন পর হাতির ঝিলে আসলাম, বেশ ভালোই লেগেছে আজকে ঘুরে। তো একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার হাজব্যান্ডে। তো বেশ ভালো লাগছে ঘুরতে, আর বিশেষ করে আবহাওয়াটা অনেক শান্ত আছে, এজন্য উত্তপ্ত গরম নেই। গরমে তো কোথাও যেয়েও শান্তি নেই, খেয়েও শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নেই, তারপর আজকে আবহাওয়াটা বেশ ভালো। তো বন্ধুরা, আগেই তো বললাম অনেক দিন পরে আমি ভিডিওটা আজকে পোস্ট করতেছি, কারণ এডিট করতে পারতেছিলাম না, ইন্টারনেটে আমার সমস্যা ছিল, তাই ইন্টারনেট এখন সারা হয়েছে রাউটারটা, তাই ইন্টারনেট কানেকশন পাচ্ছি, তাই আজকে ভিডিও এডিট করে পোস্ট দিলাম। তো অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কি বলবো, আর তো কিছুই বলার নেই। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, মিস করো না। তো এখানে অনেক গাছ, একেবারে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো হাতির ঝিলে এই যে এখানে আবার ফুল টুল বিক্রি করতেছে, অনেক জায়গায় এমনি কাঁচা কাঁচা ফুলও বিক্রি করছে, অনেকে মাথায় দিচ্ছে। তো এখানে একটা এই যে বিল্ডিং উঠতেছে, খুব ভালোই লাগতেছে বিল্ডিংটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।